আফটারনুন এভরিওয়ান। চড়া রোদ দেখেই বুঝতে পারছো কতটা মানে বেলা হয়েছে। এখন থেকে কিন্তু শুরু না, শুরু আরও আগে থেকে, যেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করব। তার আগে যখন ছাদে এসেছি ভাবলাম এখান থেকে ব্লগটাকে স্টার্ট করি, আর তার সাথে সাথে তোমরা আগের দিন ভরপুর কমেন্ট করেছো যেদিনকে সোনাকে নিয়ে ওপরে এসেছিলাম যে ছাদ বাগানটা অনেক দিন দেখিনি, একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাও। তো ছোট্ট করে তোমাদের দেখিয়ে নিই, তারপরে বলছি যে কী কী হয়েছে সকাল থেকে। ছাদ বাগানের এখন কাটিং শাটিং পুরো কমপ্লিট। এ দেখো সব ফুল ঝরে গেছে, শুধু ডালগুলো রয়েছে। এই অবস্থায় দেখলে না একদম ভালো লাগে না। তারপর আবার সেই কচি কচি পাতা বেরিয়ে যখন ফুলগুলো বেরোয় দুর্দান্ত লাগে। এখন পাতা ঝরার সময় চলে এসছে আর নতুন পাতা গজানোর। এই যে নতুন পাতা গজাচ্ছে, এরপরে ফুলও আসবে। তো মোটামুটি এগুলো সব কাটিং করা রয়েছে। এখানে রয়েছে মধু তুলসী গাছ, লেবুগুলো শুধু একটু দেখো এই যে, আর যেগুলো একটা একটা করে হচ্ছে আর সাথে সাথে নিয়ে যাওয়া হচ্ছে, এত রস হচ্ছে না লেবুগুলোই, আর দুর্দান্ত গন্ধ গো। এগুলো এখনও ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, দেখো গাছের ডালে পাতা নেই কিন্তু লেবু হয়েছে। আবার ওপরে এই যে ফুল, মানে মোটামুটি এই লেবুগুলো শেষ হতে না হতেই আবার লেবু হওয়া শুরু হয়ে যাবে। আর যেটা না দেখালেই নয়, দেখো গোলাপটা কী সুন্দর ফুটেছে একদম থোক হয়ে। মানে শীতকালে গোলাপেরই সময়, যার কারণে অন্যান্য সময় থেকে না শীতকালে গোলাপটা ভালো ফোটে। তো দেখো একদম মনে হচ্ছে এটা খোপা করেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে এটা এখনো পুরোপুরি ফোটেনি, এটাও বেশ সুন্দর লাগছে কুড়ি অবস্থায়। চেরি গাছেও ফুল ধরে গেছে, প্রচুর ফুল এসেছে চেরি গাছে, যদি ফল হয় না দেখার মতন হবে। এই দেখো চারিদিকে চেরি গাছে ফুল ধরেছে, আর চেরি ফুলগুলো দেখতে বেশ সুন্দর হয়। ছোট্ট করে তোমাদের ছাদ বাগান ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ম্যাক্সিমাম সৌন্দর্য সকালবেলার দিকে থাকে, কারণ তখন গাছে ফুলগুলো থাকে। আর আমাদের যেহেতু ম্যাক্সিমাম সব জবা গাছ না, শীতকালে জবা খুব কম ফোটে, যার কারণে শীতকালের ছাদ বাগানের থেকে অন্য সময় যখন জবা ফুলগুলো একদম ফুটে ফুটে থাকে তখন দেখতে বেশি ভালো লাগে। বললাম আজকে সকালটা হয়েছে অনেক তাড়াতাড়ি, আর সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে। আশা করি তোমরা বুঝে গেছো, কারণ টাইটেল তোমরা দেখে নিয়েছো আর অলরেডি থাম্বনেলেও দেখে নিয়েছো যে কী হয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, তোমরা ঝটপট দেখে নাও যে সকাল সকাল কী হয়েছে, কারা এসেছিল। মাসিটা এসছে সকাল সকাল একদম। ঘুমাচ্ছে, কতদিন হলো বাচ্চা? এই তো দুমাস হয়েছে। দুমাস? আয় বেঁচে সুখে তাক মাই কইও রে, তা যত মাতা সত পরমায় ভূ ঠাকুর মঙ্গল করু, জয় জয় কার করুক, লেখা পড়া ভালো, বিদ্যা বুদ্ধি ভালো, সরকার করে মাতে টুক, জয় জয় কারু, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, হাতে সাকা পাথর হোক, পাকা চুলে সিঁদুর পড়ুক, গা গত ভালো থাকুক, স্বামী সুয়াগনে থাকুক, স্বামী মাটি ধরে সোনা পড়ুক। আমি আশীর্বাদ করি হরি বেঁচে তাক ছেলের বাবা, ছেলের কুল ছেলে হবে, মেয়ের কুলে কোকা হবে, বুঝবে আমার মন যান, বেঁচে থাকুক সোনা রে হরি নয়ন, সুখে থাকুক সোনা চান। আমার ছেলে আছে ভালো আমার নয়ন জুড়াইলো, খোকায় আছে ভালো আমার প্রাণ জুড়াইলো, চঞ্জা দুমনি আমার ছেলে আছে ভালো, রাঙ্গা হলুদ মাকা গায়া ধরে না চাওয়া যাক, আর বেঁচে সুখে থার বেলা দূরে যাক, লেখা পড়া বিদ্য হোক, বড় হয়ে ছেলে আমার ডাক্তার হোক। বাইরে এমনি কি নিয়ে যাব? না থাক, শুয়ে রয়েছে শুয়ে থাক। পাঁচটা দুব্বু দেবে, পাঁচটা তুলসীর পাতা দেবে, এক গাঁট কাঁচা হলুদ দেবে, একটা টাকা দেবে, দিয়ে ভালো কাপড়ে বাঁধবে, বেঁধে বাচ্চার বালিশের তলায় সাত দিন রাখবে, সাত দিন হয়ে যাবে, সাতবার গা হাত গুলিয়ে স্কুলে ফেলে দিবে, বাচ্চাকে নজর লাগবে, বাচ্চা বাচ্চা থাকবে না, বাচ্চা চমকে চমকে উঠবে না। আর এই আমরা নিয়েছি, দেখো মায়েরা এই বাচ্চার পাওনা আমরা নিয়ে নিলাম এখান থেকে, এর উপরে আর কোনো দাবি নেই, আর কেউ নেবে না। আমি সোনা, সোনা উঠে গেছে রে মামা, আমি সোনা উঠে গেছে রে। এইতো মা লক্ষ্মী, এইতো মা লক্ষ্মী, বাড়ি লক্ষ্মী এসেছে। আরে মা বলে আরে নি ভাই, মা বলে আর মা বলে আরে গোপাল, মা বলে আর আমার বাচ্চা সোনা, মা বলে আর হে কাজে মতন মনি আমার কোলে বাচ্চা দোনি, কেমন মনি আমার কোলে বাচ্চা দোনি, যা বলে যা
বুঝে বাবা বাবা মাগলে কি ছিল মনেতে কাকুয়াই মা মাগলে কি ছিল মনেতে ও তো বুঝে উঠতে পারছে না ঘুরতে ওটা কি হলো আয় বেঁচে সুখে থাক জয় জয় কালো আশীর্বাদ করো যেন অনেক দূর ভালো মানুষের মতন মানুষ হতে পারে ভালো হয়ে পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক বিদ্যাপতি হোক লেখাপড়া ভালো হোক ছোট গিন্নি এখন সারা ইনকাম করবা ছোট গিন্নির জন্য রেখে যা জয় জয়কার হোক বাবার মতোই হয়েছে হাসছে চুল হবে অনেক মামা বাড়ির দাদু এটা বাবা এখন সবাই খুশি তো যেটা মুখ থেকে বার হয়েছে ছেলেবেলায় ওটা পূর্ণ করে নিয়েছে টাকা দিয়েছে দাদু দাদু টাকা দিয়েছে সুতির শাড়ি নেই গো শাড়ি তো একদম নতুন দাদু হয়েছে এই বাড়িতে কাকু লাইট ফিটিং আজকে হবে না কালকে লক ও লাইট অর্ডার দিয়েছিলাম আজকে 500 টাকা দিয়ে রাখলাম রিটার্ন দিয়ে দিলাম টাকাটা ঠিক আছে এবার আমার চাকরি যাচ্ছি নিজে যে গিয়ে দিলে না দিলে মানে খাজা চলছে আর কি হবে ইয়াত্রী ভাজা লাউ দিয়ে ডাল আর পেঁপে দিয়ে তরকারি পেঁয়াজ পুরি আলু ভাজা তো হয়ে গেছে মনে হয় পুরি হয়নি একটু বাকি আছে মাছটা করে নিই টোপা করি কাকি এনেছে আমার মুখে একটা টোপা খুলি তো বলে টোপা খুলি এগুলো এখন ভালো করে ধোবো ধুয়ে নুন মাখাবো তারপর কাঁচে বয়ে ভরে ছাদে ছেড়ে রাখবো রোজ আর বিকালে তুলে রাখা হবে আবার সকালে রোদে দেওয়া হবে করতে করতে এরকম লাল মাল তো হবে শুধু খেয়ে দেখবে ওরা কি করে খাবে তোমরা এরকম করে খাবে তুমি এখান থেকে পাঠাও এত কুল হ্যাঁ তোলা হাত বাড়াও এরকম নিয়ে হাত বাড়াও নাও তোমরা খাও এখন কি করবে এখন ধুয়ে নুন মাখাবা হ্যাঁ হ্যাঁ চলো আসো তোমরা এই পাহাড়টা করে দেখো খেয়ে শুধু করবে খুব ভালো লাগে তখন আবার ঢোকানো যাবে কিন্তু এখন তো দিতে হবে কোথাও না কোথাও কোন দিকে দেবো গো এদিকটা দেখতে রোদ্দুর আছে এদিকটা কিন্তু কিছু এ করবে না এটা দিলেই ভালো হয় এখানে দিলে ভালো হবে কিন্তু ইয়ে কাঠবিড়ালির ক্ষমতা নেই তো এটাকে ধাক্কা মেরে ফেলে দেবে সে ক্ষমতা নেই যার তো শক্ত আবার পড়ে গেলে কিন্তু একদম সর্বনাশ তুমি নিচেই দিয়ে দাও তাহলে এখানটাও তো রোদ আছে হুম হুম এখানটাই দিয়ে দাও এইগুলো দেখলে না সে ঠাম্মার কথা মনে পড়ে যায় ঠাম্মা এর মধ্যে করে মানে এই জারের মধ্যে করে মানে এই বাড়ির ঠাম্মা না কিন্তু আমার ঠাম্মার কথা বলছি জলপাই তেলে দিত তোমরা কোনোদিন খেয়েছো জলপাই হ্যাঁ জলপাই ছোট ছোট করে কেটে
তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে এর মধ্যে চুটিয়ে রাখি, এত সুন্দর লাগে গো খেতে। জানি না সেদ্ধ করতো কিনা, কিন্তু ওটা করতো। আর আমরা গিয়ে গিয়ে মানে যখনই ডাল ঠাল হতো না বাড়িতে, তখনই ওটা ঠাম্মির কাছ দিয়ে নিয়ে আসতাম। এসব কুলের আচার বলো, অন্য কোনো আচার, এগুলো দেখলেই ঠাম্মিদের কথা মনে পড়ে যায়। তো একটা জারে ধরেনি, এই যে আর একটা, এই জারটা দেখতে ভালো না, এটা উঠে গেলে ভালো লাগতো। ওটা ভালো না, এটা আমার বি প্রোটিনের জার। বি প্রোটিন ভাই যখন হয়েছিল তখন দিয়েছিল। হ্যাঁ হুম, আজকে কাজে লেগে গেল। এনে থাক, ওটা কাজই ছিল, ওটা কালো জিরে ছিল। ওর কোটু খুঁজে পাচ্ছে না বলে মামনি ওর কালো জিরেটাকে অন্য জায়গায় রেখে, যেহেতু এটা কাঁচা বয়ম লাগবে। কি রোদ দেখেছো, সব গাছে কি সুন্দর মুকুল। আমাদেরও তো হয়েছে, আগে দিন দেখাচ্ছিলাম। তা কার রে, এটা কার, আর এখানে কার ব্লগ চলছে, এটা কি দেখছে? আমি বলছি মাম্মা তোর হয়ে আমি খেয়ে নিচ্ছি, আমার মধ্যে দিয়ে তুই খাবি। ৫ টাকা করে তো পাঁচটা নিয়ে আসো। দেখে আসলে ওর খুব খেতে ইচ্ছা করছে, আর মাম্মা না খেলে ও তো খেতে পারবে না। ওকে দেখি কি করে, দেখি দে। নেই নেই দে, ও ওইসব এখনো কি ওই হয়েছে নাকি, ও তো এখনো বোঝে না যে কোনটা কি। যখন হইবে তখন তোমাকে বলবে, কেড়ে নেবে এখন বুড়ির মতো, ওই বুড়ির মতো দেখো না, স্ট্রবেরি আনবে, অমুক কত ফ্লেভারে সব বলবে দেবে ওখানে। আরে কালকে তো লেটেস্ট হয়েছে, কালকে আমি সুমনকে বলেছি একটা চিপস এনে দিতে, ঠিক আছে, কুরকুরে, কুরকুরে দু প্যাকেট নিয়ে এসেছে, একটা সোনুর জন্য একটা আমার জন্য। রাস্তা দিয়ে টুবলি যাই, হ্যাঁ উকি মেরে দিয়েই দেখেছে মামার হাতে চিপস, বলে কি দাও। ওই একটা আমাদের টুপুল, আর আর একটাই হচ্ছে আমাদের বুগু বুগু, ইজি দোলনা। তোমরা অনেকে বলো কি যে শোনার জন্য তো একটা দোলনা নিয়ে আসতে পারো, দোলনায় বাচ্চারা ভালো ঘুমোয়। আমাদের বাড়িতে দোলনায় রাখার ওকে টাইম আছে বলো, মানে কোন সময় কে কেড়ে কুড়ে নেবে, তাই না আমাদের বাড়িতে বলো মা? মানে কখন, এই দেখছো বাপি দোকানে যাবে তার আগে একটু আদর করে গেল, দোকান থেকে এসে কতক্ষণে হাত পা ধুয়ে ওর কাছে আসবে। ও যদি ঘুমিয়েও থাকে ওদের মন খারাপ হয়ে যায়, কখনো উঠবে পাশে একদম হত্তে দিয়ে পড়ে থাকে জানো না। এবার বাবা এসে তো একদণ্ড মানে স্নানটুকু ছাড়া আর খাওয়াটুকু ছাড়া একদণ্ড পাশ থেকে নড়ে না, তাহলে ওর পাপা এসে ইয়ে করে। এবার কোন সময় আমার মাম্মাটা দোলনায় থাকবে, আর ওরও অভ্যাস হয়ে গেছে কোলে কোলে। দোলনা একটা শোয়ার রিস্ক আছে, এবার এখন ঠিক আছে, এরপরে যখন বড় হবে বসতে শেখে, হামার দিদি শেখে, তখন কি বলতো ঘুম দিয়ে উঠেই আগে উঠে বসে, আর তখন ওই এরকম ধরে ই করতে চায়, সামনের দিকে ঝুঁকতে চায়। হ্যাঁ একটা ভয় তোমার কথায় ইয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই না, শোনা বলো, আমার তার থেকে অনেক সেফটি কোল, আমি কোলে থাকবো যেটুকু টাইম জেগে থাকবো, তাই না? তাই তো, তুমি বললে না তো মাম্মা মাসিদের কোলে উঠে তোমার নাচু নাচু করে কেমন লাগলো, একটু সবাইকে বলে দাও যে আমার কেমন লেগেছে। কি করছিল বলো, ছোড়া বুড়ি তো একদম পাকা বুড়ি, আমাদের পাকা বুড়ি, ও ঘুমাচ্ছিল, ওকে যেই ঘুম থেকে উঠেছে ওরা একদম টেনে নিয়ে চলে গেল, কিন্তু কোনো আওয়াজপত্র না, একদম কোলে গিয়ে কি হাসতে শুরু করলো, আমরা দেখে অবাক, কোনো চেনা নাই জানা নাই, কে কুলে নিল ওকে, কোনো বুঝ নেই, তাদের কোলে গিয়ে হাসছে। আমার মেয়েটাকে যদি কেউ কোলে নিয়ে চলে যায় ঘুরতে যাওয়ার নাম করে, আমার মেয়েটা চলে যাবে, তাই না? আমি তো ভেবেছিলাম ও নয় কান্না করে দেবে সঙ্গে সঙ্গে, মানে ঘুম থেকে উঠেই অচেনা মানুষের মুখ, কিন্তু ও সেইসবের বালাই নেই, যেই নিয়ে বাইরে গেছে, মানে ওর কথা হলো আমাকে বাইরে নিয়ে তো গেছে, সে যেই নিয়ে যাক। কি হাসি, মুখ চিনতে শিখলে তখন সেই ব্যাপারটা চলে আসবে, তখন আবার ঘরের লোকের কাছে চলা যাবে না, না মা তুমি এরামই থাকো, তুমি সবার কোলে যাবে, ঠিক আছে? বললে আমাদের এখন ঘুনু ঘুনু পেয়েছে, গুড নাইট করে দাও, গুড নাইট। ওরে বাবা গুড নাইটে হাইও দিয়ে দিয়েছে একটা, টাটা টাটা টাটা।